আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জফ হেল্পলাইন বিডি চ্যানেলের সম্মানিত সদস্যগণ প্রাইমারির নতুন সার্কুলারে কোটা বাতিল এই বিষয়টা নিয়ে আমি কমিউনিটি ট্যাপে একটা পোস্ট করেছিলাম সেখানে অনেক আগ্রহের সাথে আপনারা জানতে চেয়েছেন যে আসলে বিষয়টা কি। তো কত পার্সেন্ট আমি জানি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে আপনারা প্রশ্ন করবেন যে তাহলে কত পার্সেন্ট কোথায় কোটা থাকবে আদালতের যে রুল জারি করেছে বা এই বিষয় নিয়ে একটু ডিটেলসভাবে এখানে বলা আছে কলাম এই এই বিষয়টা নিয়ে পত্রিকার চার পাঁচটা কলাম প্রকাশিত হয়েছে তার মধ্যে থেকে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই সোর্সান সোর্স হিসাবে এখানে আছে তো যাই হোক এই যারা প্রাইমারির কোটা ব্যবস্থা নিয়ে অনেক টেনশনের মধ্যে আছেন তো ছেলেদেরকে রিকোয়েস্ট করব পড়াশোনা বাদ না দিয়ে প্লিজ লেগে থাকুন সামনে ভালো কিছু আসবে তবে বিস্তারিত ভিডিওতে বলা আছে আর ইন ডিটেলস এই বিষয়ে আমি লাস্টে সারাংশ হিসেবে কিছু কথা বলবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে কিউক রাখবেন আর পুরনো হলে ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিন আগেই বলে দিলাম বলছি এটা হচ্ছে প্রথম আলো কলাম প্রথম আলোর কলাম আর এইখানে দেখুন এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন এই যে উনত্রিশে ডিসেম্বর প্রকাশ হয়েছে যাই হোক এই বিষয়টা নিয়ে চার পাঁচটা কলম প্রকাশিত হয়েছিল আমি জাস্ট সার মর আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ প্রথম আলোর কলমে যেটা বলেছে এই প্রাইমারির কোটা আগামী সার্কুলারে বাতিলের বিষয়টা নিয়ে দেখুন উল্লেখিত কোটা ব্যবস্থার যৌক্তিকতা নিয়ে এখানে প্রশ্ন আসছে অর্থাৎ ছয়ত্রিশ হাজার যে নিয়োগ আসছে এই নিয়োগটাতে অনেকেই খুশি হয়েছে কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে কোটা ব্যবস্থা নিয়ে দাবি উঠছে এগুলো দাবি হচ্ছে এগুলো রদ করে পুরো মেধার মেধাবিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য উল্লেখ করতে হয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পরটি বেতন স্কেলের তেরোতম গেট অর্থাৎ তেরোতম গেট আঠারো সাল থেকে এই গেট থেকে আপনার সব কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছে কিন্তু এই বিষয়টা এখনও বাতিল করা হয়নি এই বিষয়টা নিয়ে প্রশ্নবিদ এখন ডিপিএ এই বিষয়টা নিয়ে হাইকোর্টের রুল জারি করেছে সে বিষয়টা নিয়ে লাস্টের দিকে আসছে তিন চার বছর আগে নিয়োগ পূর্বে সব চাকরিতে ব্যাপক ভিত্তিক কোটা ব্যবস্থার ব্যাপক জন আস অসন্তোষজনের ভিতরে অনেক পর্যালোচনা করে আলোচ্য গেট পর্যন্ত বাতিল করা হয় আলোচ্য গেট বলতে তেরোতম গেট পর্যন্ত বাতিল করা হয় সিদ্ধান্ত হয় এ স্তর পর্যন্ত নিয়োগ পূর্বে শুধু মেধাকে বৃত্তি হিসেবে বিবেচনা করতে হবে সুতরাং দাবিটি উপেক্ষা করার মতো এমনও বলা যাবে না যাই হোক এইখানে দেখুন আপনারা এখানে দেখুন প্রথমে বলতে হয় এ পদ বেতন স্কেল এক ধাপে নিচে ছিল শিক্ষকদের জোরদার দাবির মুখে উন্নতি করা হয় এটি অর্থাৎ এই যে তেরোতম গেট করা হয়েছে এর আগে কিন্তু এই গেট ছিল না আর এই তেরোতম গেট পর্যন্তই কিন্তু আপনার সকল কোটা মুক্ত এই বিষয়টা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও এটা নিশ্চিত করেছেন সুতরাং সোজা সপ্তাহ বলা বলার থাকে পদের মান ও সঙ্গে বেতন ভাতা বৃদ্ধির পাশাপাশি এর নিয়োগের বিধানও কোটা সংক্রান্ত সরকারের প্রচলিত সাধারণ নীতিমালার আওতায় আসার কথা অর্থাৎ সকল নীতিমালা ঠিক থাকলেও এই নীতিমালা কোটা ব্যবস্থার নীতিমালায় প্রাথমিককে ঠিক নেই তো সে অনুসারে সংশোধন হওয়া প্রয়োজন প্রচলিত নিয়োগ বিধি এবং কোটা সংক্রান্ত সংরক্ষণ বিষয়ক বিধানগুলোর কিন্তু তা হয়নি কোটা সংক্রান্ত সরকারের ব্যাপক ভিত্তিক সিদ্ধান্ত বিষয়টি ব্যতিক্রম ব্যতিক্রমে সেক্ষেত্রে বিশেষ হতে পারে ভিত্তি স্তরে প্রাথমিক শিক্ষক নিয়োগের পর্যায়ে থাকতে পারে এর কিছু আবশ্যকতা প্রথমেই আসে নারীদের জন্য ষাট শতাংশ কোটা সংরক্ষণের বিষয়টি উনিশশো সত্তর ও আশির দশকে সংযোজন এ সম্প্রসারণ এ এত সংক্রান্ত বিধানের যাই হোক এই বিষয়টা নিয়ে একটু বলছি আমি বলা হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিশু শিশুদের সঙ্গে লালন পালনের পাশাপাশি বেড়ে ওঠার পর্যায়ে শিক্ষাদানের ক্ষেত্রেও নারীর একটি সহজত সম্পর্ক রয়েছে অর্থাৎ নারীদের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে একটা সম্পর্ক রয়েছে তাদের এই স্থান পুরুষেরা পুরোপুরি পূরণ করতে পারবে না তদুপরি নারীর ক্ষমতায়নের প্রশ্নেও অধিক কর্মসংস্থান আবশ্যকতা তাদের তবে বাস্তবতা পরিবর্তনশীল এখানে বলুন এখন মেয়েরা পাবলিক পরীক্ষা সহ যে যুক্তিটা দেখিয়েছে লেখাপড়ায় ভালো করছেন বিসিএস ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে মর্যাদা সম্পূর্ণ পদগুলো নিয়ে পাচ্ছেন তারা মেধার জোরে চাকরি করছেন যোগ্যতার সঙ্গে সচিব সহ সরকারের অনেক দায়িত্বপূর্ণ অবস্থানে পদায়ন হচ্ছে তারপরে এখানে বলেছে তাদের সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগের এখনও মেয়েদের কিছু সংস্করণের প্রয়োজনীয়তা থাকতে পারে তবে এর পরিমাণ দ্রুত কমিয়ে আনা হবে অর্থাৎ যে ষাট পার্সেন্ট কোটা ছিল এটার কথা এখানে বলা হয়েছে দেখুন ডিটেলসভাবে বলছে কেননা এভাবে নিয়োগ দিতে গিয়ে সম্মিলিত মেধা তালিকা থেকে সাধারণত পরের দিকে অবস্থানকারী পুরুষ প্রার্থীদের বাদ দিয়ে নিচের দিক থেকে নিয়োগ দিতে হয় অর্থাৎ স্কোর বেশি পেলেও পুরুষ প্রার্থী বাদ যায় স্কোর কমে এই ষাট পার্সেন্ট নারী কোটা পূরণ করার জন্য কম স্কোর পেলেও তারা নিয়োগ পাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু মেধা আসলে সঠিক মেধাবী যারা তারা কিন্তু বাদ পড়ছে এটাই বোঝানো হয়েছে এতে শিক্ষক ও শিক্ষার মান উন্নীত না হয়ে হচ্ছে ক্রমনিম্নমুখী এর নেতিবাচক প্রভাব সামগ্রিক বিশ্ব শিক্ষা ব্যবস্থায় পড়ার কথা এবং পড়ছেও দীর্ঘদিন ধরে তো চলছে ব্যবস্থাটি এবার পেছনের দিকে ফিরে দেখার সময় হয়েছে বুঝতেই পারছেন যে কোটা সংস্কারের কতটা এখানে জোরদার দাবি মানে বিষয়টা প্রকাশ পাচ্ছে একটি ছোটোখাটো জরিপ পরিচালনা করলেও উপরয উপরোক্ত দাবির সত্যতা পাওয়া যাবে এ পরিপ্রেক্ষিতে মেয়েদের প্রাধিকার কোটার পরিমাণ কমিয়ে দেওয়ার যুক্তি যৌক্তিক হবে এটা বিশ পার্সেন্ট বিশ শতাংশ নির্ধারিত হলে প্রতিযোগিতার মাধ্যমে তাদের কিছু অন্তর্ভুক্তি সামগ্রিক অনুপাত বিশ শতাংশের কাছাকাছি নিয়ে যাবে অর্থাৎ মেয়েদের কোটা এখানে বিশ শতাংশ মানে ষাট শতাংশ ছিল এটা এখন বিশ শতাংশে নামিয়ে আনার কথা তারা বিষয়টা বিবেচনা করছে আমি পরবর্তীতে বলছি তার পরবর্তীতে এখানে বলেছে এরপর আসছে পোষ্য কোটার প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের পোষ্যদের নিয়ে শতকরা বৃষ্টি পদ কোনো যুক্তি সংরক্ষণ করা হচ্ছে সেটা বোধগম্য নয় সংবিধান বলছে প্রজাতন্ত্রের কর্মে সকলের নিয়োগ লাভের সমান অধিকার থাকবে এর সোজা সাপটা ব্যাখ্যা হলো নিয়োগ হবে মেধার ভিত্তিতে মানে এখানে পোষ্য কোটাও থাকবে না মানে পোষ্যকোটা একদমই একদমই থাকবে না এরকম একটা বিষয় তারপর যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও অভিযোগ করেন যে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে ভর্তির জন্য তারা নিম্নমানের শিক্ষার্থী পেয়ে থাকেন অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে শিক্ষা দেয় সেখানে থেকে মাধ্যমিকে আসার পর মাধ্যমিকের শিক্ষকরা অভিযোগ করে যে এখানে এই প্রাথমিকে যারা পড়াশোনা করায় তারা ভালো পড়ায় না বিষয়টা সর্বভোতের সর্বোত্তভাবে উপেক্ষা করার সুযোগ নেই ক্রম ক্রমক্ষহিংসু শিক্ষার মান নিয়ে শত শত সতত যে আলোচনা হয় হয়ে থাকে তার সূচনা প্রাথমিক থেকে এখানে খুলে বলার মতো কিছু নেই এ বিষয়ে আলোচনা দীর্ঘায়িত করার অনাবশ্যক তবে বিনা দ্বিধায় বলা চলে আইনগত ও ন্যায়গত কোনো কারণে নিয়োগের জন্য তাদের পোষ্যরা কোনো কোটা পেতে পারে না এখানে আইনগত হোক বা যেটাই হোক পোষ্যরা প্রকৃতপক্ষে কোনো কোটা পায় না এ ধরনের অর্নৈতিক ও সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক কোটা তারা ছাড়া রেলওয়ে সহ আরও রেলওয়ে সহ সহ আরও কিছু স্থানেও রয়েছে অর্থাৎ পোষ্য কোটা রেলওয়ে সহ আরও বিভিন্ন জায়গায় রয়েছে কোটা সংস্কার আন্দোলন চাঙ্গা হলে সরকার জেদ না ধরে তেরোতম গেট পর্যন্ত নিয়োগ পর্যায়ে সব কোটা রদ করে কাজটি হয় বর্তমান সরকারের সময়কালেই অর্থাৎ তেরোতম গেট পর্যন্ত এই যে আন্দোলনের মাধ্যমে সব কোটা বাতিল করা হয় কিন্তু এই বিষয়টা এখন করা হয় না মেধাকে দেওয়া হয় প্রাধান্য এক্ষেত্রে যে কোনো স্তরেই এমনকি বিশতম গেটেও পোষ্য কোটার নিয়োগে সব চাকরিতে বন্ধ দরকার বন্ধ দরকার কথা মাথায় রাখা হবে মানে বিশতম গেট পর্যন্ত আপনার পোষ্য কোটা যে বাতিল হবে এটাও মাথায় রাখা হবে বিষয়টা তো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ পর্যায়ে সব কোটা বাদ দেওয়ার দাবি করা হচ্ছে না এটা সব মানে পুরোপুরি কোটা বাদ না গেলেও এখানে যে ওই যে বিশ পার্সেন্ট কোটা নারী কোটা এটা নারী কোটা থাকবেই কারণ নারীদের সাথে শিশুদের একটা সম্পর্ক রয়েছে এই বিষয়টার বিধান অনেক আছে একটি পরিমাণে নারী একটি পরিমাণে নারী কোটা আরও কিছুকাল চালু রাখার বিষয়টি অনেকেই যৌক্তিক বলে মনে করেন পশ্চাৎপদ জনগোষ্ঠী হিসেবে ক্ষমতায়নের প্রয়োজনে শিশুদের সঙ্গে সহস্তর নৌকের নৌকটের বিবেচনায় বিশ শতাংশ শূন্য পদ আপাতত তাদের জন্য সংরক্ষণ করা যায় অর্থাৎ নারীদের জন্য এই যে বিশ শতাংশ রাখবে তো ফলে শতকরা আশি জন নিয়োগ পাবেন মেধার ভিত্তিতে তাদের মধ্যে অর্থাৎ একশো জনের মধ্যে বিশ জন যদি নারী পায় তাহলে আশি জন কোটার ছাড়া মেধার ভিত্তিতে নিয়োগ পাবে তাদের মধ্যে নিশ্চিতভাবেই বেশ কিছু নারী থাকবেন এভাবে কয়েক বছর চলার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান নারী শিক্ষকদের অনুপাত ইত্যাদি জরিপ করে আবারও প্রয়োজন হলে সে ব্যবস্থা সংশোধন আসতে পারে বিষয়টা বুঝতেই পারছেন এখানে তারপরে দেখুন আর একটা বিষয় বাংলাদেশ প্রতিদিন উনত্রিশে ডিসেম্বর একটা কলম প্রকাশ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা রাখার কোঠার বিধান কেন বাতিল করা হবে না এ বিষয়টা নিয়ে উনত্রিশে ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিন একটা কলম প্রকাশিত হয় একশো জন ছাত্র আপনার যারা টিকে ছিল তাদের অভিযোগ যে একশো বাহান্ন জনের একজনও তারা মানে চূড়ান্ত পর্যায়ে সুপারিশপ্রাপ্ত হননি কারণ এই কোঠার ভিত্তিতে এই কারণে তারা একটা রিট করেছিল এবং রিটটা গ্রান্টেড করে এখানে আদালত আপনারা এই দেখুন এখানে একটা রুল জারি করেছে পরে আইনজীবী শাহীম সরকার জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পদে সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জনকে নিয়োগ দিয়েছে গত চোদ্দোই ডিসেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এই নিয়োগের ক্ষেত্রে কোটার বরাদ্দ রেখে উনিশে সালে জারি করা হয় প্রজ্ঞাপন অনুসরণ করা হয় সেখানে নারী ষাট শতাংশ পোষ্য বিশ্ব পশ বিশ শতাংশ অবশিষ্ট বিশ কোটা বরাদ্দ করা হয় অথচ বিধানের উনত্রিশ অনুচ্ছেদে অনুযায়ী তা অসাং দেশে শত শত অশিক্ষিত বেকার যুবক ঘরে ঘুরে বেড়াচ্ছে সেখানে মাত্র বিশ শতাংশ পুরুষ কোটা রেখে এ নিয়োগ হতে পারে না এ কারণে বিষয়টি চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে আদালত শুনানি নিয়ে রুল জারি করেন রুলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা এখানে যাই বলেছে উপজেলার শূন্য পদে রিট আবেদনকারীদের নিয়োগ দিতে কেন নির্দেশনা দেওয়া হবে না তাও জানতেছে সেন চার সপ্তাহের মধ্যে আইন সচিব শিক্ষা সচিব জনপ্রশাসন সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে বিষয়টা বুঝতেই পারছেন আমার মনে হয় এখন লাস্টের কথা যে আমি একটা কথা বলবো যে আগামীতে যে প্রাইমারি সার্কুলারটা হবে এই সার্কুলারে নারী ষাট পার্সেন্ট কোটা এটা তো আমার মনে হয় থাকবেই না কারণ ষাট পার্সেন্ট না থাকলেও নারী কোটা থাকবে বিশ শতাংশ হোক আর তিরিশ শতাংশ কারণ নারীদের সাথে একটা বাচ্চা প্লাবনের একটা রিলে রিলেশন রয়েছে যাই হোক এই বিষয়টা অনেক আগের একটা আইন ধারায় পাশ আছে তো এই যে পোষ্য কোটা এটা আমার মনে হয় একবারই থাকবে না তারপরে এই যে বিশ পার্সেন্ট বিজ্ঞান কোটা এটারও কোনো ভিত্তি নাই তো জাস্ট যদি কোটা থাকে সেই ক্ষেত্রে একটা কোটায় থাকবে সেটা হচ্ছে নারী কোটা এবং কত পার্সেন্ট থাকবে সে বিষয়টা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে বিশ পার্সেন্ট থাকলে কম হবে না ভালোই হবে আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে